আলাইকুম গ্লোবাল ইসলামী ব্যাংক নিবেদিত নারী প্রেরণাময়ী অনুষ্ঠানের আজকের পর্বে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা নারী প্রেরণাময়ী অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের একটি সাপ্তাহিক আয়োজন এ আয়োজনে ইসলামের আলোকে নারীদের বিভিন্ন বিষয় এবং ইসলামের জীবনবিধান নিয়ে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে আমাদের আজকের আলোচনার বিষয়ে কন্যা সন্তানের উত্তরাধিকার আইন এ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর মুমতাহিনা অ্যাডজাংট ফ্যাকাল্টি ইংরেজি বিভাগ নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আপা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ পা কেমন আছেন আপনি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে আমরা জানতে চাই উত্তরাধিকার বলতে আসলে কি বোঝায় থ্যাংক ইউ আপা আসলে এটা একটা মানে সমসাময়িক একটা ইস্যু যেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমরা খুব ফেস করছি প্রতিনিয়তই ফেস ফেস করছি আপনি যেটা বললেন যে এটা কঠিন টপিক কঠিন টপিক আসলে এই জন্যই যে এই টপিক নিয়ে এখানে বিভিন্ন মতবিরোধ আছে হয়তো প্রপারলি প্রপারভাবে সব জায়গায় হচ্ছে না সেই জন্য আমরা এটাকে কঠিন বলছি তো যাক আমি প্রথমে উত্তরাধিকার বিষয়টা কি সেটা নিয়ে বলতে চাচ্ছি উত্তরাধিকার বলতে আমরা সহজভাবে যদি বলি সেটা হচ্ছে সম্পত্তির উপর ন্যায্য অধিকার যাদের থাকে একজন নারীর কিন্তু বিভিন্ন রূপ হয় নারী মা ওয়াইফ বোন কন্যা কিন্তু আজকে আমরা আলোচনা করব শুধু কন্যা কন্যা হিসাবে তার সম্পত্তির বন্টন কেমন হবে এবং এটা অবশ্যই ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে মুসলিমদের বিষয়টা এখানে আসছে তো এখানে কন্যা হচ্ছে একজন মৃতের সর্বাধিক হকদার ব্যক্তি কারণ হচ্ছে কন্যা সন্তান না আসলে সন্তান সন্তান সে ছেলে হোক অথবা মেয়ে হোক যেহেতু আজকে আমাদের আলোচনার টপিক কন্যা এই জন্য আমি বললাম যে একজন মৃতের সব থেকে অগ্রগণ্য অথবা সর্বাধিক হকদার ব্যক্তি হচ্ছে সে কন্যা যে তার মৃত্যু মারা যাওয়ার পর তার সম্পত্তির অধিকার পাবে অথবা অংশ পাবে এটা আমরা হকদার এই সেন্সে বলছি এটার ব্যাপারে কোরআন একটা আয়াত আসছে সুরা আল মারিয়ামে আসছে যে যখন মারিয়াম আল্লাহ সাল্লামের বাবার কোনো সন্তান ছিলেন না তখন তিনি আল্লাহর কাছে এই বলে দোয়া করেছিলেন যে আমার মৃত্যুর পরে আমার মাওয়ালিদের ব্যাপারে আমি খুব শঙ্কিত মাওলি মিন্স উত্তরসূরি উত্তরসূরি যে মাওয়ালিদের ব্যাপারে আমি খুব শঙ্কিত যে কে আমার উত্তরসিরি হবে তো সুতরাং আল্লাহ তুমি আমাকে একজন সন্তান অথবা অলি দান করো যে হচ্ছে আমার উত্তরসিরি হবে এক ও বংশের উত্তরশীর হবে তারপরেই কিন্তু মারিয়াম সালাম হইলেন হ্যাঁ তো এটা থেকে আমাদের কাছে একটা ব্যাপার ক্লিয়ার যে একজন সন্তান হচ্ছে ওই মৃত ব্যক্তি পুরুষ শতম মহিলা তার সবচেয়ে অগ্রগণ্য হকদার ব্যক্তি হ্যাঁ তো এটা আসলো যে উত্তরাধিকার এবং কন্যা সন্তানের ব্যাপারটা আসলো যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ পরে অবশ্য আরও অনেক টপিক আসবে আরও অনেক বিষয় আসবে সেটা নিয়ে আমরা কথা বলবো তো উত্তরাধিকার আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি উত্তরাধিকার সাধারণত দুই ধরনের হয় আমি এই যে দুইটা ভাগ এটা একটু একটু জটিল যারা প্রথম শুনবে শোনার পরে ইজি হয়ে যাবে উত্তরাধিকারী দুইটা ধরন হয় একটা হচ্ছে জবিল ফুরুজ জবিল ফুরুজ মিন্স ওই সব উত্তরাধিকারী যাদের অংশ অলরেডি নির্ধারিত করা করা ধরেন স্বামী স্ত্রী মা মাতামহ ওনাদের ওনাদের অংশ কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অংশই ওনারা পাবেন এটা বলাই টোটাল সম্পদে ভাগ করে দিয়ে। দিতে হবে আরেকটা অংশ হচ্ছে মাওলা অথবা আসাবা অর্থাৎ একই বাট যদিও দুইটা ওয়ার্ডের এর ক্ষেত্রে একটু পার্থক্য আছে আমি এটা নিয়ে আজকে যাব না তো মাওলা আসাব হচ্ছে তারা অর্থাৎ জবিল ফুরুজ যারা তাদের প্রেজেন্সে তারা যদি থাকেন ওনারা পাওয়ার পর যে অবশিষ্ট অংশ পাবে তারাই পুরাটা পাবে তাদের মধ্যে বন্ডিত হবে অথবা ওনারা যদি না থাকেন তাহলে পুরা সম্পত্তি ওনারা পাবেন ওনারা কারা ওনারা হচ্ছে পুত্র কন্যা নাতি নাতির ঘরে ছেলে মেয়ে ক্রমাগত নিচের দিকে ক্রমাগত নিচের দিকে যাচ্ছে তো ওই যে ওই যে দুটা ভাগ এই ভাগটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া উচিত যে উত্তরাদিকে দুইটা ভাগ জবিল ফুরুজ অথবা মাওলা হ্যাঁ তো এই দুইটা ধরন এই দুই ধরন অনুযায়ী কিন্তু সম্পত্তির বন্টনটা হয় একজন মুসলমান নারী বা পুরুষ মানে মৃত্যুর পরে সম্পদ বন্টনের আগে চারটা কাজ আগে করে নিতে হবে সেটা হলো মৃত ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি থাকলে সেখান থেকে তার আগে তার দাফন এবং যাবতীয় ইয়ে পর্যন্ত খরচ আদি যা লাগবে সেটা আগে তার টাকা থেকে মেটাতে হবে সেকেন্ডলি হচ্ছে জীবিত অবস্থায় উনি যদি কোনো ধার দেনা করে থাকেন তাহলে তার সম্পদ থেকে আগে সেই ধার দেনা ঋণ শোধ করতে হবে তৃতীয় হচ্ছে যে স্ত্রীর কাছে এক বা একাধিক স্ত্রী যদি থেকে থাকে তাদের কাছে যদি দেন দেনমোহর পাওনা থাকে স্ত্রীরা এবং সেটা যদি আপনার আংশিক পরিশোধ বা অপূর্ণ পুরোটাই অপরিশোধিত থাকে তাহলে সেই সম্পদ থেকে আগে সেটা শুনে পরিশোধ করতে হবে চার নম্বর হচ্ছে মৃত ব্যক্তি যদি কোনো উইল করে যান সেই উইলের অংশটাকে বাকি রেখে তারপরে কিন্তু আমরা সম্পদ ভাষণটা ধর্ষণে আসবে পুরুষের ক্যাপাবিলিটির কথা চিন্তা না করে আমরা নারীরা সেটাকে নিজেদের সম্মান মনে করি আসলে চাপিয়ে দিয়ে জোর করে নেওয়াটাকে আদৌ সম্মান কিনা সেটা এটাও ভাবার বিষয় আছে এবং এটা নিয়ে একটা আমি একটু মজার এটা যদি এই টপিকের না তাও আমি হাদিসটা মেনশন করতে চাইছি হয়তো তোমার অদেহালনের সময় এমন হয়েছিল। যে যাদের অনেক টাকা তারা এত বেশি দেনমোহর দিচ্ছিলেন যে তখন সেটা একটা মানে একটা রেওয়াজে পরিণত হচ্ছিল তখন উনি মসজিদে দাঁড়িয়ে উনি বলছিলেন যে এত যাবে না ধার্য করা যাবে না ঠিক তখনই ওখানে একজন মহিলা ছিলেন উনি দাঁড়ালেন দাঁড়িয়ে এটা বলতে পারেন আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছে যার তার যদি ক্যাপাসিটি থাকে এর উপরে দেওয়ার সে দিবি তখন সাথে সাথে আরেকজন উমারা দালানের সাথে উনি ওনাকে থামানোর চেষ্টা করলেন তো তখন উমার ওনাকে থামালেন যে না শি রাইট আমি বরং ভুল করছিলাম কারণ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জিনিসে তো আমার কথা বলা ঠিক না অর্থাৎ ওনাকে সাপোর্ট করে কথাটা বলছিলেন আর কি যে নারীরাও সম্পত্তির পার্ট হবে তাদের সব সম্পত্তি ওই মেয়েদের নামে করে দেবে কন্যা সন্তানের সঙ্গে মা বাবাও থাকতে পারেন সম্পত্তিতে নারীর অধিকার সম্পর্কে ইসলামের বিধান কি।। হ্যাঁ এখানে আমি একটা কথা খুব মানে একটু বলা উচিত যে প্রাক ইসলামী যুগে নারীদের কিন্তু সম্পত্তির উপর কোনো অধিকার ছিল না অধিকার তো ছিলই না বরং নারীরা নিজেরাই সম্পত্তির একটা পার্ট ছিল হ্যাঁ ইসলাম পূর্ব যুগে যেটা দেখা গিয়েছে যে কোনো স্বামী যদি মারা মারা গিয়েছে তখন সেই ছেলেরা ওই সম্পদ ভাগ করে নিয়ে ওই মানে স্বামীর ওয়াইফ স্ত্রী ওনাকেও সম্পত্তির পার্ট মনে করে ভাগ করে নিত এটা প্রাক ইসলামী যুগের কথা ছিল কিন্তু ইসলামের পরে একমাত্র ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম হচ্ছে নারীদের সম্পত্তিতে মানে অঙ্গে আসছে এটা কিন্তু অন্য ধর্ম বলে আমি পাইনি হ্যাঁ ইসলাম ধর্মে এটা আসছে যে নারীরাও সম্পত্তির পার্ট হবে এবং সেটাও একটা মজার ব্যাপার হচ্ছে সেই পার্টটাও আল্লাহ কর্তৃক সরাসরি নির্ধারিত এটা কিন্তু মানে এমন না যে অন্য কেউ নির্ধারণ করে দিয়েছে অথবা কোনো সাহাবা অথবা রসদুল সাল্লাহ আল্লাহ এরকম না আল্লাহ সরাসরি ওইটা নির্ধারণ করেছেন এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই নির্ধারণটা একজন বিধবা মহিলার অভিযোগের ভিত্তিতে হয়েছিল একজন বিধবা মহিলা উনি হচ্ছে ওনার হাজব্যান্ড হচ্ছে রসদালামের সাথে যুদ্ধে গিয়েছিলেন ওখানে গিয়ে শহীদ ওনার রাত মেয়ে ছিলেন তো একদিন বসা ওনার এদেরকে নিয়ে তখন উনি আসলেন এসে বললেন যে আমার হাজব্যান্ড তো যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন আমার দুই মেয়ে এখন আমার মেয়েদের চাচা অর্থাৎ ওনার হাজব্যান্ডের ভাই সব সম্পদ কেড়ে নিয়েছেন আমি এখন তাদেরকে কী করব তাদেরকে তাদের বরণ পোষণ তাদের বিয়ে এসে দিয়ে আমি কীভাবে করব। তখন সাল্লাহ আল্লাহ সাল্লাম একটু একটু নীরব থাকলেন থেকে তিনি একটা অ্যান্সার দিয়েছিলেন যে আল্লাহ সমাধান দিবেন। উনি কোনো অ্যান্সার দিচ্ছিলেন না কারণ তখন পর্যন্ত ওনার কাছে কোনো উত্তর ছিল না আর ঠিক তার পরপরই হচ্ছে ওই নিসায়। এগারো নম্বর আয়াত সেটা নাজিল হয় যে আয়াতটা ছিল এরকম যে তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহর নির্দেশনা হলো একজন পুরুষ দুজন নারীর সমান হিসেবে পাবে একজন পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে সুতরাং যদি তারা দুইয়ের অধিক কন্যা সন্তান হয় তবে তারা দু তৃতীয়াংশ পাবে তিন ভাগের দুভাগ তিন ভাগের সে যা কিছু ছেড়ে যাবে ওই সম্পদ থেকে আর যদি একজন হয় তাহলে অর্ধেক পাবে এবং তার পিতা মাতা প্রত্যেকে মোট সম্পদের একশো ষষ্ঠাংশ করে পাবে যদি তার সন্তান থাকে আর কি সন্তান বেঁচে থাকে অর্থাৎ এখানে যে বিষয়টা আসছে যে বাবা মা থাকলে ওনারা একশো ষষ্ঠাংশ করে পাবেন স্বামী স্ত্রী যদি থাকে সেখানে ওয়ান ফোর্থ পাবে চার ভাগের এক ভাগ আর ছেলে মেয়েরা বা তাদের বন্টনটা এমন হবে ছেলেরা যা পাবে মেয়েরা তারা অর্ধেক পাবে এটা ছিল বন্টন এটা হচ্ছে তখন যখন একেবারেই মেয়েদের কোনো অধিকার ছিল না সম্পদে কোনো অংশ ছিল না ঠিক তখনই এ আয়াত নাজিল হয় এবং সাথে সাথে রফিৎসাল্লু আলিয়া সাল্লাম ওনাকে বললেন ওনার দেবকে ডেকে বললেন যে তুমি মেয়েদেরকে অর্ধেক দাও তোমরা অর্ধেক নাও এটা কিন্তু এই যে একেবারে প্রথম দিকের যে আয়াত সে আয়াতের বেসিসে তো এটা ছিল হচ্ছে প্রথম আয়াত এবং এরপর থেকে মেয়েদের সম্পত্তিতে অধিকার আসা শুরু হলো আর কি তো এই এই যে অধিকার আসাটা শুরু হলো কিন্তু তারপরে একটা আমাদের সমাজে স্টিল সেই রসুল্লাহ সময়ের থেকে এখন পর্যন্ত যখন আমরা দেখি যে কারো মেয়ে একজন হোক অথবা একের অধিক হোক তখন যেটা হচ্ছে তারা একটা ভীতিতে থাকছে মেয়ের বাবা মারা আমি যেটা মানে আমি অনেক দেখেছি এবং অনেক বাবা মা আমি আমি অনেক বাবা মাকে দেখেছি যে ওনারা এতটাই ভীত একটা পর্যায়ে তারা লুকিয়ে তাদের সব সম্পত্তি ওই মেয়েদের নামে করে দেয় উইল করে দেয় কারণ হচ্ছে ওনাদের আশঙ্কা যে আমরা যদি না থাকি তখন আমার মেয়েরা এই সম্পত্তি পাবে এই যে সমাজের যে অসম একটা বন্টন এটা কিন্তু সোশ্যাল এ থেকে প্রেশার থেকে বাবা মারা করছে এটার একটা কারণও আছে যে কিছু মানে ইসলামকে না জানার যে অজ্ঞতাটা সেটা আছে আবার ওই জানার মধ্যেও কিছু কিছু মানে মতবিরোধ আছে যেটা নিয়ে হচ্ছে কিছু ওলামা একম একভাবে ব্যাখ্যা করছেন আবার অন্যরা আরেকভাবে করছেন এটা থেকে এই প্রবলেমটা আসছে তো আমি মনে করি যে এখনকার সমাজে এটা একটা মানে মারাত্মক ইস্যু যেটা নিয়ে আমাদের কথা বলা উচিত অ্যাটলিস্ট আমাদের ফ্যামিলি লেভেলে আমাদের বলয়ের মধ্যে বিষয়গুলো ছড়ানো উচিত স্প্রেড করা উচিত যে কি হওয়া উচিত কখনো কখনো আশঙ্কা থেকে এমন হয় যে উত্তরাধিকার যেগুলো আমরা দেখতে পাচ্ছি সবাই ধরেন ডিরেইল্ড তো ডিরেক্ট উত্তরাধিকারীর কে সম্পদ দিয়ে তো সম্পদের ক্ষতি হবে যখন অনেক সময় বলা হচ্ছে বলা হচ্ছে পাবে না নিয়ম অনুযায়ী কিন্তু সমাজ তাদেরকে দিচ্ছে তখন এই মেয়েদের ক্ষেত্রে যেটা মা বাবা পারেন দিতে কিন্তু সে ক্ষেত্রে সেটাকে রেজিস্ট্রি করে দিতে হবে এবং সেটা জীবিত অবস্থায় সাক্ষী রেখে সেটা বুঝিয়ে দিতে হবে এবং সে বুঝিয়ে দেওয়ার পরে স্টাইলে সে সম্পদ সহ মা মেয়ের সঙ্গে থাকতে পারেন কন্যা কন্যা সন্তানের সঙ্গে মা বাবাও থাকতে পারেন কন্যা সন্তানের বিয়ে হয়ে গেলেও এটা কন্যা সন্তান চাইলে তাকে তাদেরকে সঙ্গে করে থাকতে পারেন অন্যদিকে আবার দেশীয় আইন কিন্তু এখন আছে যেটা আগে করেন নেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা করেছেন যে মা বাবাকে যদি বঞ্চিত করা হয় তাহলে মা বাবা আইনের আশ্রয় নিতে পারবে বাংলাদেশে এটা কিন্তু একটা যুগান্ত করি মানে সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ অন্তত মা বাবার জন্য অসহায় মা বাবা ভালোবেসে কন্যা সন্তানই বলেন আর ছেলে সন্তান সম্পদ যখন বিতরণ করে দেয় তখন অনেক সময় অনেক সমস্যা এসে দাঁড়ায় আমরা এরপরে আপনার কাছে আবার জানতে যে বিভিন্ন অবস্থা অনুযায়ী সম্পদের সম্পদের বন্টন কেমন হবে হ্যাঁ সেটাই বলছিলাম যে একজন কন্যা আমি তো আজকে শুধু কন্যার সম্পদের বন্টন নিয়ে আলোচনা করছি একজন কন্যার আবার বিভিন্ন রূপ অথবা বিভিন্ন ধাপ আছে কন্যা এই কন্যারই মানে সম্পদ যখন সে পাবে তার অবস্থানটা কি ধরেন একজন কন্যা একটা এক্সাম্পল বলি আমি একজন কন্যা যেন একজন মৃতের সে একমাত্র কন্যা তার কোনো উত্তরাধিকারী নেই সেক্ষেত্রে তার বন্টনটা কেমন হবে আরেকটা হচ্ছে একজন কন্যা সে একমাত্র কন্যা পাশাপাশি যে বাবা মা স্বামী স্ত্রী ওনারা আছেন উত্তরাধিকারী আছেন আরেকটা স্ট্যাটাস হচ্ছে একের অধিক মেয়ে কোনো উত্তরাধিকারী নাই। আরেকটা স্ট্যাটাস হচ্ছে একের অধিক মেয়ে বাট উত্তরাধিকারী আছে তারপর আরেকটা স্ট্যাটাস হচ্ছে ছেলে মেয়ে উভয়ে আছে বাট কোনো উত্তরাধিকারী নাই তো সেই ক্ষেত্রে বন্টনটা কেমন হবে আমি একটু শেষের দিক থেকে আসতে চাচ্ছি কারণ শেষের দিকে আমাদের মানে প্রবলেমটা কম সমাজে এই আমি প্রবলেম পরে আসি শেষের দিক থেকে আসতে চাচ্ছি যে ছেলে মেয়ে যদি মিলিত হয় ভাই বোন ভাই বোন আছে বাট আর কোনো উত্তরাধিকারী নাই সেই ক্ষেত্রে একজন মৃতের সম্পদ কীভাবে তাদের মধ্যে বন্টিত হবে একের অধিক মেয়ে কিন্তু কোনো উত্তরাধিকারী নাই সবকে করতে পারি অথবা মালকে দিতে পারি আমরা কিভাবে চললে আমাদের কল্যাণ হবে আমার সুরানিসে এগারো নম্বরের স্পষ্ট আল্লাহ তালা বলে দিয়েছেন যে একজন পুরুষ যা পাবে একজন মেয়ে পাবে তার অর্ধেক তো ভাই বোন থাকার ক্ষেত্রে অটোমেটিক্যালি তাই হবে যেহেতু কোনো উত্তরাধিকারী নাই আর কোনো বন্টন মানে এর আগে আপনি যেটা বলছিলেন যদি তার কোনো ঋণ থাকে অথবা ওরকম কিছু থাকে যেটা কম্পালসারি সেটা দিয়ে পুরা সম্পদ তখন ওইভাবে বণ্টিত হবে ছেলে পাবে ডাবল মেয়ে পাবে তার অর্ধেক আমি আয়াতের বেসিসি বলছি যে একের অধিক যদি মেয়ে হয় সেই ক্ষেত্রে একটা ছেলে যদি থাকে মানে একজন মেয়ে তার কোনো উত্তরাধিকারী নাই অথবা একের অধিক মেয়ে একের অধিক মেয়ের ক্ষেত্রে যা সম্পদ থাকবে বাবা অথবা মার এই যে বেসিক জিনিসগুলো দেওয়ার পর সে পুরাটাই তারা ভাগ করে নেবে পুরা সম্পদে তারা পাবেন তারপরে আসছে যে একের অধিক মেয়ে কিন্তু কোনো উত্তরাধিকারী নাই উত্তরাধিকার আছেন সেই ক্ষেত্রে উত্তরাধিকার দিবেন দেওয়ার পর যা থাকবে ওই মেয়েরা ভাগ করে নেবেন তারপর আসছে যে এই যে এখন যে প্রবলেমগুলো যেখানে বেশি হচ্ছে যে শুধু মেয়ে অথবা এক একমাত্র মেয়ে ওই ক্ষেত্রে প্রবলেমটা হয় এখন আসছে যে একমাত্র সন্তান ও অন্য কোনো অংশীদার বর্তমান আছে তাদের ক্ষেত্রে ব্যাখ্যাটা কী এটার মধ্যে ফকিয়েদের অনেক মত ফকিয়েদের মত হচ্ছে যে যেহেতু সুরানিসায় আয়াতে আসছিলো একজন সন্তান একজন যদি কন্যা সন্তান হয় সে সম্পত্তির অর্ধেক পাবে এটা হচ্ছে ফকিদের একটা মত এখানে অনেক হাদিস আসছে অনেক কিছু আসছে এবং তাদের মতে হচ্ছে যে একজন সন্তান হইলে সে অর্ধেক পাবে বাকি অর্ধেক পাবে অন্যরা অন্যরা মানে কারা ভাই বোনকে এখানে এক করা হয়েছে কিন্তু সেটা নিয়ে ওনারা কিন্তু ভাই বোন এখানে বলেন ওনারা বলছে অর্ধেক মেয়ে পাবে বাকি সম্পদ পাবে হচ্ছে বাইতুল মাল অথবা কল্যাণ তো কিন্তু এটা নিয়ে আবার মতে বেরোতে যাচ্ছে রসুল সাল্লাহম বিভিন্ন হাদিসে আসছে এক সময় এক হজরত আমর বিন সাদ হ্যাঁ আবু কাসরাদ থেকে বর্ণিত তিনি বলেন তার পিতা একসময় অসুস্থ হয়ে গেলেন তখন রসুল সাল্লাহ আসলাম নিজে ওনাকে দেখতে গিয়েছিলেন তখন উনি ওনাকে বললেন যে আমার তো অনেক সম্পদ এবং আমার একমাত্র উত্তরাধিকারী হচ্ছে একটা মাত্র মেয়ে তো আমি কি আমার সম্পদের অর্ধেক সাদগা করতে পারি অথবা বাইতুল মালকে দিতে পারি তখন রসুল্লাহ সালাম বলেন যে না তখন উনি বলেন তাহলে দুই তৃতীয়াংশ দিতে পারি তখনও বললেন যে না তখন বলেন যে তাহলে এক তৃতীয়াংশ দিতে পারি বলেন যে এক তৃতীয়াংশ অনেক তোমার সম্পদ তোমার সন্তানকে দিয়ে যাওয়া অনেক উত্তম তাকে সম্পদহীন করে যাওয়ার চেয়ে যাতে তুমি মারা যাওয়ার পর সে তার অন্য কারো কাছে হাত পাততে না হয় অর্থাৎ যদি ওরকম বিধানও থাকতো বাইতুল মালে দেওয়ার তখন রসুল সাল্লাহ সেটা করে যেতেন এখন বুকের স্বরূপের একটা মানে শক্ত হাদিসে আসছে আর কি তো এটা থেকে বোঝা যায় যে না বাইতুল মালে দেওয়ার কোনো বিধান নেই তারপরে আসছে যে একজন মাত্র কন্যা যে কোশ্চেনটা ছিল একমাত্র কন্যা কোনো উত্তরাধিকারী নাই সেটাই আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে একমাত্র মেয়ে মানি তখন চাচা ফুপু ওনারা আসছেন সর্বশেষ আয়াতনাজ নিসার একশো তিয়াত্তর নম্বর আয় সেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কালালা হয় কালালা মিনস নিঃসন্তান তার কোনো ছেলেও থাকবে না মেয়েও থাকবে না তখন ওই ব্যক্তির সম্পদ তার বোন পাবে যদি উনি নিসন্তান হয় এবং বোনের সম্পদও ভাই পাবে যদি ওই বোন নিসন্তান হয় তার মানে সর্বশেষ যে আয়াত নাজিল হলো সেটা দিয়ে কিন্তু আমাদের কাছে সব ব্যাপার ক্লিয়ার সন্তান সে মেয়েই হোক অথবা ছেলেই হোক সে সেটা পাবে শুধু বৈধ এবং হক যোগ্য যে উত্তরাধিকার যারা বাবা মা স্বামী স্ত্রী তারা পারিবারিক সম্পদ সর্বশেষে সর্বশেষে আমি একটু আপনার কাছে এক এক লাইনে জানতে চাইবো যে কন্যা সন্তানকে যে অর্ধেক দেয়া হচ্ছে আর বিধান যেটা করা হয়েছে তাতে কি আপনি মনে করেন যে জুলুম করা হচ্ছে হ্যাঁ সেটা নিয়ে অনেক কোশ্চেন যে আমাদের এখনকার সমাজে যেটা হচ্ছে যে ইসলাম কন্যা সন্তানকে কম দিয়েছে ছেলেদেরকে বেশি দিয়েছে এটা তাদের উপর জুলুম করা হয়েছে কিন্তু আপনি আমার আমাদের যদি বাস্তবিক প্রেক্ষাপটে আমরা চিন্তা করি একজন মেয়েকে কিন্তু আল্লাহ বরণ পোষণের কোনো দায়িত্ব দেয়নি ইভেন একটা মেয়ে যখন জব করে তারও কিন্তু এই লাইবিলিটিস নাই যে তাকে ফ্যামিলির দায়িত্ব বহন করতে বহন হবে সব দায়িত্ব এক ছেলের তো সে মানে আসলে আপনি বলছেন যে জুলুম করা হয়নি জুলুম করা হয়নি আমি আপনার সঙ্গে শেয়ার করে যেটা বলতে চাই সেটা হলো মহান সৃষ্টিকর্তা আমাদের মানব জাতিকে সহ আঠারো হাজার মাকলুকাত গোটা বিশ্বকে সৃষ্টি করেছে এবং এই সৃষ্টি করার পরে উনি সৃষ্টি করেই থেমে যাননি সৃষ্টি করে জীবন বিধান স্বরূপ আমাদের জন্য কোরআন শরীফ নাজিল করেছেন যেখানে প্রত্যেকটা আয়াতে পরতে 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 প্রতিটি অক্ষরে বলে দেয়া আছে আমরা কিভাবে চললে আমাদের কল্যাণ হবে মানব জগতে শুধুমাত্র একটা ইলেকট্রনিক জিনিস তৈরি করলে তার সঙ্গে একটা ক্যাটালগ দিয়ে দেওয়া হয় এটা কিভাবে ব্যবহার করতে হবে আমাদের জন্য ক্যাটালগ আসলে কোরআন শরীফ এবং তার উৎকৃষ্ট নমুনা হচ্ছেন হাদিস এবং সাল্লাম তো সেক্ষেত্রে এটা ভাবার কোনো সুযোগই নেই যে আমাদের উপরে আল্লাহ তালা যে বন্টন করেছেন কন্যা সন্তানের জন্য বা নারীর জন্য সেখানে আমরা আমাদের উপরে জুলুম হয়েছে এটা ভাবার মতো দুঃসাহস এবং দুশ্চিন্তা অন্তত আমাদের নারীদের মনে না আসুক আমরা এই আশা ব্যক্ত করে আজ আমরা একটা কঠিন বিষয় নিয়ে আলোচনা করলাম ভবিষ্যতে আমরা আরও অনেক জটিল এবং কঠিন বিষয় যেটা আমাদের কাছে দুর্বেদ্য সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ অন্য কোনো পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম